मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम मेकार चैताली। और होम मेकार चैताली ते आमी चैताली आबार चले एसेछि तोमादेर संगे बक बक करबार जन्य। और आमार परिवार होम मेकार चैताली ते तोमादेर प्रत्येककेई जानाई स्वागत, अनेक 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 स्वागत। और सारा दिनेर मतो आजकेओ तई, प्रत्येक दिनेर मतो काजकर्म सब किछु सारा, स्नान सारा, एमनकि आमार पुजोओ सारा। एइमात्र जास्ट पुजो करे बेरोलाम, माने এখন মর্নিং কেন বললাম, 12:02 বাকি আছে, সেই জন্যই বললাম। আর এখনই আমি পুজো দিয়ে বেরোলাম, পুজো দিয়ে বেরোলাম, ঠাকুরঘরের সামনেই আছি আর নকুলদানা খাচ্ছি আর কি। পুজো হয়ে গেছে, এই যে এখনও মোমবাতি জ্বলছে, কিন্তু এখনও রান্না হয়নি। রান্নার সমস্ত কিছু জোগাড় করে রেখে এসেছি, রান্না হয়নি। তো যাই হোক, মোমবাতিটা জ্বলছে বলে আমি ঠাকুরঘরটা পুরোপুরি বন্ধ করতে পারছি না, একটু হালকা বন্ধ থাক, ছিটকিনি দেবো না এখন। তাই আমার ছেলে দেখবে ঠাকুরঘরে তালা ঝুলিয়েছে, তার কারণ হচ্ছে এই যে এটা নাকি ওর তালা, এটা ওর তালা ঠাকুরঘরে ঝুলিয়েছে। আমার ছোটোবেলায় ঝুনঝুনি কেন ঝুলিয়েছে বলছি, আমি ওকে সবসময় ঠাকুরঘরে ঢুকতে দিই না, ঢুকতে দিই না, ও নকুলদানার লোভে ঠাকুরঘরে ঢোকে আর কি, মানে নকুলদানা খাবে, এটো সেটো করে খাবে। এক চোখ দেখাচ্ছি তোমাদেরকে, দুই চোখ দেখিয়ে দিলাম, এটো করে খাবে। ওই জন্য না আমি ওকে ঠাকুরঘরে মানে ঢুকলেই ই করি, আমি যখন থাকবো তখন ঢুকবি ঠিক আছে, নাহলে ঢুকলেই বকা দিই আর কি। আর যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলছিলাম সেটা হলো, দেখো না এখানে আজকে প্রচুর কেটেছি, প্রচুর কাঁচাকুচি হয়েছে, কিন্তু আমি মেলিনি কিছু, সব আমার ছেলে মেলেছে, কয়েকটা বড় জিনিস ছাড়া। দেখতে পাচ্ছ সবই ওর জামা, বেশিরভাগই ওর জামা কাপড়ই কেটেছি আজকে আমি। দেখো এগুলো কিন্তু আমার ছেলে সব মেলেছে, নাহলে আমার এত কিছু মেলতেও প্রচুর সময় লাগতো। ওর এই ছোটো ছোটো জামাগুলো ও মেলতে পেরেছে, কিন্তু এইদিকে যখন ওর বাবার প্যান্ট ট্যান্ট মেলেছি, এইদিকে যখন মানে আমার নাইটি, এইগুলো ও মেলতে পারেনি, এগুলো মেলতে পারেনি বলছে, এগুলো সব গুটিয়ে যাচ্ছে, আমি পারছি না। বাকি সব ওর নিজের জিনিস নিয়ে মেলেছে, এগুলো সব বড় হয়ে যাচ্ছে বলে ছেলেটা নিজে নিজে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। নিজে যদি খেতে পারতো, সব কাজ করতে পারতো, আমি শান্তি পেতাম। ও আমার কাজগুলো করতে চায়, আমি বাসন মাজবো ও বাসন মাজতে যাবে, আমি জামাকাপড় মেলবো ও এসে মেলবে। আর এটা ওকে আমি আজকে বলিও নি, আমি জামাকাপড় কেটেছি, এত দেরি হয়ে গেছে কাজের, আমি এখানেই রেখে দিয়েছি যে পরে রোদ তো আসবেই, গনগনে রোদ, ও এক ঘন্টাকার পাতলা পাতলা সুতির জামা শুকিয়ে যাবে। এখানে আমি কেচে সব বালতিতে রেখে দিয়েছি, ও দেখছি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি না, কী ব্যাপার, সবসময় তো চিৎকার করতে থাকে, বাবু কী করছিস রে বলে কি না, আমি তোমার কাজ করে দিচ্ছি, কী কাজ না, জামা কাপড় মেলে দিচ্ছি তোমার। এসে দেখছি ভালোই মেলেছে, টান টান করে যেভাবে আমাকে দেখে দুদিকে ক্লিপ দিতে সেভাবে দিয়ে মেলেছে আর কি। তো চলো এখন রান্নাটা কাটবো, সারবো, রান্না তো হয়নি, বসে বসে গল্প করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু শুধু গল্প করলে তো পেট চলবে না, রান্না সারতে হবে। আর ছেলেকে সকালবেলা খাইয়ে দিয়েছি হচ্ছে আজকে, দুধ কর্নফ্লেক্স দিইনি, সকালবেলা খাইয়ে দিয়েছি মানে সাবু মাখা, আজকে একটু সাবু মেখেছিলাম যেমন সে তোমাদের শিবরাত্রির দিনে দেখিয়েছিলাম। তো আজকে সাবু একটু অল্প করে, অত কিছু ফল টল দিয়ে না, নেইও অত কিছু, শিবরাত্রির দিনে অনেক কিছু দিয়েছিলাম, নারকেল টারকেল অনেক কিছু দিয়েছিলাম, কিন্তু নেই, শুধু কলা ছিল, কলা দিয়ে সাবু চিনি দুধ দিয়ে সাবু মাখা করেছি। আমরাও খেয়েছি, ওর বাবাও খেয়েছে, আর ছেলেকে বলেছি এগুলো খা, এগুলো খেলে প্রচুর শক্তি হয়, তুই ছোটা ভীমের মতো হতে পারবি, ছোটা ভীম, লিটল সিংহম, কী সব আরও সব দেখে, স্পাইডারম্যান, ওগুলোর মতো হতে পারবি, এগুলো খা। সে মুখকে এংলে এংলে মানে সে মানে 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 দিচ্ছি আর গিলে গিলে ফেলছে আর কি, সুপারম্যান হওয়ার জন্য খেয়েছে। তো এই আমরা ব্রেকফাস্ট করেছি, রান্না এখনও হয়নি, তো রান্না কি মানে সব কিছু গুছিয়ে রেখে এসেছি, এবার একটু বসি, হাটটা দেখলেই না বসতে ইচ্ছে করে, সারাদিন কাজ করার পর মনে হয় বসি এখানে। আর জানলাটা একটু পরে বন্ধ করে দিতে হবে, একটা পার্ট খুলেছি জানলার, কীরকম রোদ এসছে দেখো জানলা, বারান্দার ওই খাটের মধ্যে রোদ পড়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করবো না করবো, রান্না করে একদম তোমাদের কাছে ফিরবো। কী রান্না করবো ভেবেছি, ওই তোমার মাছের ঝাল করবো, আর হচ্ছে কী কেটে রেখে এলাম ভুলে গেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আজকে এখানে রান্না করব হচ্ছে মাছ, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছের ঝাল করব, এই যে পেঁয়াজ রসুন আর টমেটো বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমার ছেলে এই ঝালটা দিয়েই ভাত খাবে, মাছের ঝাল খেতে খুব ভালোবাসে, তো ওই কারণে অল্প লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটুকু দিয়ে আমি করে নেবো আজকে মাছের ঝাল। আর হচ্ছে ডাটা, এখানে ডাটা কেটে রেখেছি, ডাটা আর আলু, আর কোনো সবজি দিইনি, ডাটা আর আলু দিয়ে এই যে সর্ষে আর একটুখানি পোস্ত দিয়ে বেটে রেখেছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে ডাটা আলুর একদম
গামাখা গামাখাটা তরকারি করব। আর হচ্ছে বেগুন কেটে রেখেছি, নিম বেগুন করব, নিম বেগুন ভাজবো। আর ছেলের জন্য আলু ভাজা, এটা ছেলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ছেলের জন্য আলু ভাজা করব। ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, নিম বেগুন সজনে ডাঁটা আলুর তরকারি মাছের ঝাল আর আলু ভাজা তো ছেলের জন্য। আর আমের আমটা এখনও কাটিনি, আমের চাটনি করবো কি না ভাবছি, সময়ে কুলোলে করবো নাহলে কুলোবো না, কারণ করবো না নাহলে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, কিন্তু ফ্রিজে আম রয়েছে অনেকগুলো কাঁচা আম, তো দেখি মনে হয় করতেও পারি মাছের সাথে আমের চাটনি করতেও পারি। তো চলো রান্নাগুলো সেরে ফেলি, রান্না সেরে তোমাদের সঙ্গে আমি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবার জন্য। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমের চাটনি করবো না বলেছিলাম, আমের চাটনিও আমি করে নিয়েছি, কারণ মাছের সাথে একটু টক ফক না হলে খেতে ভালো লাগে না আর কি। আর এর মধ্যে আলু ভাজাটা দেখতে পাচ্ছ না, কারণ আলু ভাজাটা ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে দিয়েছি। আমার ভাত বেড়ে নিয়েছি, আর এর মধ্যে ওর বাবাকেও আমি ভাত দিয়ে দিয়েছি, আর এখন আমি বসে পড়বো খেতে। রান্না কমপ্লিট তো হয়েই গেছে, ছেলেকেও এর মধ্যেই খাইয়ে দিয়েছি, খেতে বসে পড়বো, বসে পড়েছি খেতে। আর আজকে জানো রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো, আমি বললাম যে আমার ছেলে মাছের ঝাল খেতে ভালোবাসে, মাছের ঝাল দিয়ে ভাত খাবে, ও ঝোলের থেকে ঝাল দিয়ে খেতে বেশি ভালোবাসে, কিন্তু ভাত লেগে রয়েছে, কিন্তু ওর গ্যাস ফুরিয়ে গেছে, মাছের মশলাটা জাস্ট কড়াইতে দিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়ে ব্যাস গ্যাস ফুরিয়ে গেছে, বেচারা কী দিয়ে খায়। ভাগ্যিস ওর আলুটা ভাজা হয়ে গেছিলো, ওই জন্য আলু ভাজা ঘি আর মাছ ভাজা দিয়ে ও খেয়ে নিয়েছে, চাটনিটাও খেতে পারেনি, ও আমের চাটনি ভালোবাসে, চাটনিটাও খেতে পারেনি, কারণ আমি গ্যাস লাগাতে পারি, সিলিন্ডার ঘরেই ছিল, ওর বাবা আমাকে ঠিক বিশ্বাস করে না যে আমি ঠিকঠাক গ্যাস লাগাতে পারবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হ্যান ত্যান, তো ওই কারণে ওর বাবা এলো ততক্ষণে আমার ছেলে খিরে মানে টাইমও পেরিয়ে যায়, জানো ওর বাবা অনেক বেলায় আসে আর কি, তো ওই জন্য আলু ভাজা ঘি আর ওই দিয়ে খাইয়ে দিলাম, তারপর ওর বাবা এলো পরে, আমি বাকি রান্নাগুলো সারলাম। তো চলো খেয়ে নিই, তো খাওয়া চলছে, আর তোমরা দেখতে পাচ্ছ ছেলে এখানে ঘুরঘুর করছে, ও হচ্ছে মাছ খাওয়ার জন্য ঘুরঘুর করছে, ও প্রতিদিনই বাবার অথবা মায়ের কাছ থেকে মাছ খাবে, সেই জন্যই বসে থাকে আর কি, মানে ওটা ওর অভ্যাস আর কি। মাছের পোকা তো আগের জন্মে নিশ্চয়ই বিড়াল টিড়াল কিছু একটা ছিল, ওর মুখে মাছ দিতে হচ্ছে বেছে বেছে, আর খাচ্ছে ব্যাস, আর একটু করে খাবে চলে যাবে, আবার আসবে ঘুরে ঘুরে, এইভাবেই ও মানে প্রত্যেক দিনই মাছ হোক মাংস হোক ডিম হোক অন্য কিছু খাবে না। আর আমি এদিকে নিউজ দেখছি আর খাচ্ছি, আর দেখতে পেলে ওর বাবা ছুঁড়ে কিছু একটা দিল, মানে প্রত্যেক দিনই খেতে বসে ছুঁড়ে ছুঁড়ে আমার পাতে দেবে আর কি প্রত্যেক দিন, তো এদিকে নিউজ চলছে আর আমরা দুজনে নিউজ দেখতে দেখতেই খাচ্ছি, মানে খেতে খেতে কথাও হচ্ছে নিউজও দেখা হচ্ছে, আর ওর বাবার এদিকে ছুঁড়েও দেওয়া হচ্ছে, ছেলের মাছও খাওয়া হচ্ছে, সব একসঙ্গে চলছে, আর এদিকে খাচ্ছে আর বলছে মাছটা কেন ঝাল দিয়েছ, মাছটা কেন ঝাল দিয়েছ, কিন্তু মানে তবু খাওয়া ছাড়বে না আর কি। তো চলো আমি খেয়ে নিই, খাওয়া শেষ করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসেছি, দেখো খেয়ে দিয়ে জামা কাপড় ভাঁজ করবার জন্য, আর আমার হেল্পারও আমার সঙ্গে লেগে পড়েছে। সেই যে তোমাদেরকে বলেছিলাম যে কেচে ও সব মেলে দিয়েছে, আমাকে মেলতে হয়নি, তো সব শুকিয়েও গেছে, মানে এত জামা কাপড় আমাকে ভাঁজ করতে হবে, যাই হোক আমার হেল্পার লেগে পড়েছে কাজ করবার জন্য, অসুবিধে নেই ভাঁজ করে দিচ্ছে। আর কি করা রোদটা, বাপরে বাপ, এক ঘন্টাতেই সব শুকিয়ে যায়, তা করা রোদ, এরকম যদি বেশ জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, এরকম যদি বেশ মোটা মানুষরা বেশ রোদে থাকলে শুকিয়ে যেত, বলে না তুই কি শুকিয়ে গেছিস, কি রোগা হয়ে গেছিস, এই ধরনের কথাগুলো বলে শুকিয়ে যাওয়া, তো এরকম রোদে থাকলে পরে যদি মোটা মানুষরা শুকিয়ে যেত কী মজার ব্যাপার হতো, অত কষ্ট করতে হতো না, ডায়েটিং করতে হতো না, কিচ্ছু করতে হতো না, বড় জ্বালা বড় যন্ত্রণার জিনিস মোটা হওয়া, মানে বিশাল সমস্যা, বিশাল সমস্যা, অনেক নিকনেম পাওয়া যায়, আলু মোটাদেরকে বলে, কুমড়ো আমাকেও হয়তো লোকে বলে, পিছনে বলে, কিন্তু সামনে কেউ বলে না, সামনে কেউই কারোর বলে না, পিছনেই বলে আর কি, তো এ সমস্ত পাওয়া যায়। তারপরে ট্রেনে বাসে উঠলে অনেকে বলে এক কাঠা জায়গা নিয়ে নিচ্ছে, শুতে গেলে বসতে গেলে অনেকে অনেক রকম বলে আর কি। আর সব থেকে বড়ো সমস্যা যেটা বলতো মোটা হলে পরে, সেটা হচ্ছে কী বলতো, বয়সটা 10 বছর বেশি দেখায়, নে বয়সটা 10 বছর, ও ভাঁজ করছে, এ নে ভাঁজ কর, বয়সটা 10 বছর বেশি দেখায়, তার কারণ হচ্ছে মানে আমি নিজে সেটা ফিল করি, বুঝতে পারি, তার কারণ হচ্ছে আমি যাদের সঙ্গে পড়াশোনা করেছি, স্কুলে বলো কলেজে বলো একসাথে যারা আমরা পাশ করেছি, সব পড়াশোনা করে একসাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু কলেজ সব করেছি,
তাদেরকে তাদের সঙ্গে এখনও কারো কারোর সঙ্গে ফেসবুকে যোগাযোগ আছে, এমপিতে যোগাযোগ আছে, তো তাদেরকে দেখলে মনে হবে তারা যেন এখনও কলেজ গার্ল, ঠিক আছে? কারণ তারা রোগা ছিপছিটে। আমার বরকে দেখাই, দেখো এটার সঙ্গে আমি মাধ্যমিক দিয়েছি, এই মেয়েটার সঙ্গে আমি উচ্চ মাধ্যমিক পড়েছি, এটার সঙ্গে আমি কলেজে পড়েছি একসাথে, এ তো আমার পাড়ার বন্ধু। এরকম যখন ওকে দেখাই না, ও বিশ্বাস করে না, আমার বর বিশ্বাস করে না, বলে কি এ তো তোমার থেকে মনে হয় 10 বছরের ছোটো। আচ্ছা 10 বছরের যখন যদি ছোটো হয়, সে কি একসঙ্গে মাধ্যমিক দিতে পারে কখনো বলো? 10 বছরের ছোটো হলে কি একসঙ্গে উচ্চ মাধ্যমিক দেওয়া যায়, না একসঙ্গে একই মানে সেম ক্লাসে পড়া যায় একসাথে? হয় না। কিন্তু ওই যে মোটা হয়ে যাওয়া মানেই তার বয়সটা 10 গুণ বেড়ে যাবে, 10 গুণ বেশি হয়ে গেলে মোটা হয়ে যাবে। আর তখন যারা বয়সে বড় তারাও ডাকবে কিনা দিদি, হয় এটা অনেক ক্ষেত্রেই হয় দেখেছি আমি, বয়স বললে বিশ্বাস করে না, মানে ওটা হচ্ছে মোটাদের মেন সমস্যা। এমনি শারীরিক সমস্যা অনেক থাকে, কিন্তু অনেকে অনেক হাঁপায়, অনেক কিছু সমস্যা থাকে মোটা হয়ে না ভাজ করা ভাজ করার জন্য বসে আছে। কিন্তু ওই কটাই কর এখন, ওই কটাই এখন কর। কিন্তু আমার ক্ষেত্রে সেই সমস্যাগুলো নেই, হাঁপানো, তারপরে তোমার কাজ করতে অসুবিধা, সেইসব সমস্যাগুলো এখনও পর্যন্ত আসেনি, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেসব কিছুই আসেনি। কিন্তু ওই সমস্যাটা আমি খুব ফেস করি, কি না মানে আমার সেম এজ, আমার সেম মানে একদম একসাথে পড়াশোনা করেছি, তারা আমার কাছে এখন বোন হয়ে গেছে, আমি তাদের কাছে এখন দিদি হয়ে গেছি। মানে যদিও তারা বলে না আর কি, যারা দেখে তারা বলে এটা তোর সঙ্গে পড়েছে, মানে তোর বন্ধু, মানে একটু কীরকম একটা মানে ই হয়। আমার নিজের ঘরের লোকে বলে, আমার বড়ই বলে, না না তোমার সাথে পড়েছে বাচ্চা মেয়ে, এ তো বাচ্চা মেয়ে লাগছে, তার কারণ রোগা, তারা রোগা হলে বয়স কম লাগে, আর মোটা হলে বয়স অনেক বেশি লাগে। মোটা হওয়ার এগুলোর অনেক যন্ত্রণা আছে, মোটা হওয়ার নিয়ে ভাজ কর। আমি কি ভাজ করবো, ওই তো ভাজ করে দিল সব, ওই সব ভাজ করে দিল। ভবিষ্যতে যেন কেউ মোটা না হয় আর কি, অনেকে ডায়েটিং ফাইটিং করে কমায়, কিন্তু আমি ভাবি একটু করে কমাবো, আমি তো হচ্ছে রোগে মোটা। তারপরে দেখো অনেকে থাইরয়েড থেকেও, অনেকে কি সুন্দর রোগা ছিপছিপে ভালো লাগে। আর আমার ক্ষেত্রে যেটা কাজ করে, শুধু থাইরয়েড নয়, আমার জিন ঘটিতেও কিছুটা কারণ আছে, কারণ আমার বাবা খুব হেলদি ছিল, আমার বাবা ভীষণ হেলদি ছিল। তোমরা আমার এর আগে বাবাকে ফটোতে দেখেছো, তোমরা অনেকেই বলেছো আমি বাবার মতো দেখতে, তো বাবার মতো দেখতে কি না অতটা জানি না, তবে বাবার মতন শরীরের শারীরিক গঠন বাবার মতন আর কি, তো বাবার ভাষটাই পেয়েছি আমি, তো সেই কারণেই। কি করা যাবে, হেঁটেছি অনেক বছর, হেঁটেছি বছর দুয়েক হেঁটেছিলাম, হেঁটে কাজ হয়েছিল, মানে বিয়ের আগে, অবশ্যই বিয়ের আগে কাজ হয়েছিল, ভালো কাজ দিয়েছিল, মোটামুটি 12-14 কিলো কমিয়ে ফেলেছিলাম। কিন্তু এখানে হাঁটার কথা আর বলো না, এখানে হাঁটার কথা বলবো না, কারণ রাত্রি 12টা শুচ্ছি, তারপরে গিয়ে যদি আমি ভোরবেলা হাঁটতে যাই আর সন্ধ্যেবেলা অবধি হচ্ছে আমার কাজ, আর হাঁটতে গেলে আমাকে আমার বাহনকে সঙ্গে নিয়ে যেতে হবে, সে হাঁটতে পারে না, বাহন তোমরা দেখতেই পাচ্ছ সব সময় আমার সঙ্গে থাকে, সব সময় বাহন আমার সঙ্গে রয়েছে, কী জানি না বাবা সব সময় রয়েছে, আমি এ ঘরে তো ও এ ঘরে, আমি ওই ঘরে তো ও, এমন হতো ছোটোবেলায় আমি যখন বাথরুমে ঢুকতাম, ছোটোবেলায়, এখন আর সেটা করে না, বাথরুমে ঢুকতাম তখন ও বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না মা বেরোবে বাথরুমের দরজা ধরে ও দাঁড়িয়ে থাকতো। কী ভাবে কে জানে মা জানলা দিয়ে ঘুলঘুলি দিয়ে ভেন্টিলেটার দিয়ে মানে মা পালিয়ে যাবে ভাবে হয়তো, তো সেই জন্যই মাকে এত কেয়ার করে ও রেখে দেয়। তো যেখানেই যাবো অত হাঁটতেও যদি যাই, আমি 1 ঘন্টা হেঁটে আসি, সকালে না হোক বিকেলে আমি হেঁটে আসি 1 ঘন্টা, আমি সেটাও পারবো না, কারণ আমার বাহন সঙ্গে যাবে, আর ওকে নিয়ে হাঁটা মানে টুকটুক করে হাঁটা, সেটাই কোনো উপকার হবে না, আর আর ও হাঁটতেও পারবে না। এখান থেকে একটুখানি গেলে, ও সঙ্গে গেলে আমি টোটালি উঠি, ব্যাস সব জামা আমার ছেলেই ভাজ করে ফেললো প্রায়। দেখো বাবা বলে এখানে ভাজ করে ফেলেছে, ব্যাস ঠিক আছে, অনেক কাজ করেছো, একটু বসো, এবার বসো। হ্যাঁ কাজ তো ভালো লাগবে, কাজ তো ভালো লাগবে, কাজ ভালো লাগবে না পড়াশোনা ভালো লাগে না, স্কুল থেকে পরীক্ষা, আর একদম সামনের মাসেই পরীক্ষা, সামনের মাসেই পরীক্ষা, জানিস কি সেটা? হ্যাঁ জানি, এমনি তো কাজও দিচ্ছে লেখা, হ্যাঁ কাজও দিচ্ছে লেখার, আর সামনের মাসে এপ্রিলেই পরীক্ষা, একদম প্রথম দিক দিয়ে মানে পরীক্ষা হবে, ব্যাস পড়ার চাপও তো বেড়ে গেলো।
তো চলো এরপরে তোকে পড়াতে বসবো, তোমরা জানো এরপরে রুটিন। আর রান্না তো করাই আছে, মোটামুটি রাত্রে ভাত করবো, আর হচ্ছে তোমার একটু আলু ভাজা দেবো। আমাদের আলু ভাজাটা হচ্ছে ডেলিকার মেনু, ডেলিকার মানে ওগুলো প্রত্যেক দিন আমাদের দুপুর রাত, আজকে দুপুরে আর দিইনি, রাত্রে দিয়েছি, রাত্রে দেবো আর কি। ব্যাস আর মাছ রয়েছে, সাথে আটা তরকারি রয়েছে, আমার চাটনি ফাটনি সবই রয়েছে, ওই দিয়েই রাতটা খাওয়া হয়ে যাবে। ব্যাস আজকের মতো তাহলে ভিডিওটা এখন বসে বসে একটু এডিট করবো, ওকে লিখতে দিয়ে এডিট করবো, তারপরে পোস্টের ব্যাপার আছে আপলোড করবো, এই সমস্ত অনেক কাজ রয়েছে, কাজের শেষ নেই, কাজের বিরাম নেই, কাজ চলতেই থাকবে। তো চলো যতক্ষণ না আমরা কালকে আবার ফিরে আসি ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভীষণ ভালো থেকো, নিরাপদ থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ছটফট করে সাবস্ক্রাইব করে তবে ভিডিও দেখে বেরিয়ে যেও, সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না। আর সঙ্গে বেলটাও প্রেস করে দিও যাতে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জেনে যাও কোনো আমি যখন ভিডিও আপলোড করব তখন যেন নোটিফিকেশান পেয়ে যাও তোমরা। তো আবার কালকে আসবো, ততক্ষণে যেন তোমাদের বন্ধু চৈতালি নেক্সট কোনো ব্লগ নিয়ে আমার ছেলে বলছে, তো ততক্ষণের জন্য তোমাদের বন্ধু চৈতালি আজকের জন্য টাটা।